আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নোয়াখালী সদর উপজেলার কালাদরাফ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান প্রচারণা শুরু করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনিয়নের নুরুপাটোয়ারির হাটে দোয়া ও মোনাজাতের মাধ্যমে একটি নির্বাচনী অফিস উদ্বোধন করেন তিনি। এ সময় তার ইউনিয়নের ইউপি মেম্বারগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শত শত জনসাধারণ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাতের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মনে করেন মিজান চেয়ারম্যান কি করছে না করছে আপনাদের চোখের নজরে আছে। মিজান চেয়ারম্যান 63 কিলো বর্তমান 9 নং কালাদরফ ইউনিয়নের রাস্তা ফাঁকা করছে। বোধহয় 2 হইতে 250 কালভার্ট দেওয়া হয়েছে। বড় বড় বোধহয় 10 হইতে 15 ব্রিজ করা হয়েছে। 250 কিলো বিদ্যুৎ দেওয়া হয়েছে। এখন মিজান চেয়ারম্যান মনে করেন হিরুম ছিঁড়ে ধরে ট্যাবলেট ব্যারি করতে হারে না, মদ খেলতে হারে না, জুয়া খাইতে হারে না। এরা এক গ্রুপ এখন মিজান চেয়ারম্যানের বিরুদ্ধে দাঁড়ায়। তো আপনারা কি সৎ লোক চান না অসৎ লোক? এই বলি আমার কথা শেষ করলাম। আসসালাম। চেয়ারম্যান জনাব মিজানুর রহমান মিজান সাহেব বিগত 2 বছরের সফল চেয়ারম্যান। আমরা এটাই বলব, আমরা আশপাশ বা অন্যান্য নোয়াখালী জেলার মধ্যে যত ইউনিয়ন আছে প্রত্যেক ইউনিয়ন থেকে আমার মনে হইতেছে এবং এটা জানাজানি হইতেছে যে আমাদের ইউনিয়নে সবচাইতে বেশি কাজ হয়েছে এবং সবাই বেশি কাজ পছন্দ করে। এই মর্মে আমি বলতেছি যে আগামী চেষ্টা ইনশাল্লাহ আমাদের বিচার সাহেবের একান্ত প্রয়োজন আছে কিনা সেটা আপনারা বলেন। তাহলে আমরা শুধু নিজেরা যারা এখানে আসছি তারা হলে হবে না, বাড়িতে এবং নিজের পরিবার বা আশপাশ লোকজনকে বলাবলি করে আল্লাহ যদি বাঁচায় যেই দিন ইলেকশন হবে 23 তারিখে ইলেকশনে মিজান চেয়ারম্যানের যে মার্কা হোক মার্কা নিয়ে আসবেন, সেই মার্কায় ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করবেন। একটা কথা আছে, ভাষণ লোকে কিছু বলে আপনারা ভাষণ লোকের কথা কান দেবেন না। মিজানুর রহমান আপনাদের ছেলে ছিল, সে অল্প বয়সী, এই যখন মিজানুর রহমান চেয়ারম্যান হয়েছে এই বয়সে আমার লাইফে আমি কোথাও দেখিনি এই বয়সে চেয়ারম্যান হতে। আপনাদের সবার নির্বাচনে ভোটে সবার উপস্থিতিতে উনি চেয়ারম্যান হয়েছেন, তখন তো জোর করে আমার কোনো সুযোগ ছিল না। আপনারা সবাই একটা একটা করে ভোট দিয়ে বিধান ব্যাংকের সেই 35 বছর বয়সে চেয়ারম্যান বানালেছেন। এখন অনেকে অনেক কথা বলবে, কারো কথা কেউ কান দেবেন না। গত 10 বছর শুনেন উন্নয়নের কাল, এই গত 10 বছর কালাদরফ আমরা বহু ইউনিয়নে গেছি, মিজান ভাইয়ের মতো কালাদরফে এত কাজ কোন লোক করে কোথাও ইউনিয়নে করেন নাই, করছি নাকি? এখন অনেকে বলবে আমি হাটম আলী খান, আমি ওইটা আমি সেটা, কারো কথা কেউ কান দিবেন না। মিজান ভাই নৌকা নিয়ে আসবে ইনশাল্লাহ, সবাই মিজান ভাইকে 23 ডিসেম্বর একটা আমরা সবাই দলমত নির্বিশেষে একত্রিত হয়ে নুরুপাটের 6 নম্বর ওয়ার্ডে কেন্দ্রে আসবো এবং ভোট দিবেন ইনশাল্লাহ, এটা আমাদের। আর কোনো হেডমালে কেন্দ্রের ভয় পাবেন না। শুনেন আমি একটা কথাই বলি, আমাদের হাতার 5টা আঙ্গুল, 6টা আঙ্গুল কারো হাতে আছে নাকি? আছে নাকি কারো হাতে 6টা আঙ্গুল? আছে, যেটা করে অসংখ্য আঙ্গুল দিকে বেশি দেয় গেলে কি এক কেউ যদি বলে সে 5 আঙ্গুলের 6 আঙ্গুল সেটা অসুস্থ লোক। আমাদের অন্তর থেকে মিজান ভাই নৌকা পাক বা না খাক কিন্তু মিজান ভাই আমাদের অন্তরের মধ্যে আছে, সে অন্তর থেকে তো আমরা মিজান ভাইকে ভোট দিয়ে নির্বাচিত করবো। সফল চেয়ারম্যান জনাব মিজানুর রহমান সাহেব এবং এই দুইবার আমাদের ইউনিয়নে উন্নয়ন কর্মকাণ্ড বিচারা স্যার বিভিন্ন সময় আমরা যখনই যেখানে চেয়েছি সেখানে
এখানে পেয়েছি, যদি বিচার আচারের ক্ষেত্রে কোন অনিয়ম বা কিছু হয়ে থাকে, মানুষ বলতে ভুল হইতে পারে, তার জন্য একশো ভাগ একশো ভাগকে উন্নয়ন দিতে পারবে না, বিচার দিতে বিচার করতে পারবে না, ভুল ত্রুটি হইতে পারে, আপনারা ক্ষমার চোখে দেখবেন। এবং আমি মনে করি আমার দৃষ্টিতে নিজামের মতো হোক আমাদের পাশে প্রয়োজন, কানাদরবর উন্নয়ন বিচার আচার। আজকে দেখেন এই যে এলাকা সুরা টাস মদ রাজানি ইয়োমা ট্যাবলেট হইতে শুরু করি প্রত্যেকটা জিনিস আজকে যে কন্ট্রোলের ভিতরে রেখেছে, আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন আছে এবং বিভিন্ন ইউনিয়নে অবস্থাও দেখেন, উন্নয়নও দেখেন এবং বিচার আচারও দেখেন। সবাই তো মিজান চেয়ারম্যানের উন্নয়নের কথা বলছে, আমি একটা কথা বলি, আমাদের সোনাপুর হইতে এই নুরুপাড়ায় হাট পর্যন্ত রাস্তায় কোনো গাড়ি চলাচল করতে পারে না, আমাদের ডাকাতি চুরি যা হয়েছে মনে করেন এই মিজান চেয়ারম্যান হওয়ার পরে, আপনারা সবাই দেখছেন খের বিষয় এই রাস্তার গুলে আমরা সবাই মিলে এই ডাকাতি থেকে মুক্ত করছি, আপনারা সবাই দেখছেন ইনশাল্লাহ, আশা করি আর সামনে ভবিষ্যত গাঁজাখোর ডাকাতি চুরি ইনশাল্লাহ মিজান চেয়ারম্যান যতক্ষণ বাসি থাকবে ক্ষমতায় থাকবে বা ক্ষমতা না থাকবে ততক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ এই দেশে ডাকাতি চুরি হতে পারবে না ইনশাল্লাহ। সবাই মিলে মিজান ভাইকে যেই কোনো মার্কা আসুক আপনারা সবাই মিলে একসাথে হয়ে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ। ইউনিয়নের পশ্চিম শুল্লুকিয়ার নুরুপাড়ের এক বাজার থেকে নির্বাচনী প্রচারণা আজকে আমার প্রথম শুরু। আমি কারোর বিরুদ্ধে বলতে আসে নাই, 10 বছর চেয়ারম্যানই করছি কিন্তু পিসের চেয়ারম্যানও বিরুদ্ধে আমি কিছু বলি নাই। আমি বলবো প্রার্থী অনেক জনে প্রার্থী হবে, কার যোগ্যতা কতটুকু কে কি করতে পারবো, কার সাথে মিশাবে সাথে সম্পর্ক, সম্পর্ক উন্নয়ন কিভাবে করতে পারবো, ইউনিয়ন কিভাবে কন্ট্রোল করতে পারবো, আমি দুই চারটি কথা বলবো। আমি ইউনিয়নে শাসন করতে যাই হয়তো ইয়াবাকুর গাঁজাখোর না চুরি ডাকাতি অনেক জোরের লগে অনেক খারাপ আচরণ হয়ে গেছে, আপনারা দয়া করে এখানে যদি কেউ থাকিয়ে থাকেন ইয়াবার লগে জড়িত গাঁজার লগে জড়িত তাদের ভোট আমার প্রয়োজন নাই, আমি মানি না। আমি একটাই বলবো উন্নয়ন হবে, উন্নয়ন কোথ থেকে আসে ইনশাআল্লাহ আমি জানি, উন্নয়ন করার সৎ সাহস আমার আছে, কিন্তু উন্নয়ন করি কি লাভ যদি আপনারা সুখী শান্তিতে না থাকতে পারেন। নিরীহ জনগণের উদ্দেশ্যে বলবো আমি কারো থেকে সালিস বিচারে কোনো কাগজপত্র দিয়ে কোনো টাকা পয়সা নিই নাই, কিছু কিছু বাইরে আছে অপপ্রচার করে আলামতের 2 কোটি টাকা 3 কোটি টাকা দেনা আছে, যদি সালিস বিচারের 2 লক্ষ টাকাও কেউ আমার কাছে আসি খুঁজেন আমি নাইকাতে চেয়ারম্যানই আর করার দরকার নাই। অপপ্রচারে কান দিবেন না, অনেকজন অনেক কিছু স্বপ্নে দেখে, জনগণ আমার বাবার নয় আপনাদের বাবার নয়, জনগণ যাকে খুশি তাকে ভোট দিব, কারো থেকে জোর করে ভোট নেওয়ার সুযোগ নাই, হুমকি ধমকি দিয়েও ভোট নেওয়ার সুযোগ নাই, কারো কেলাপ দিতে দিতেন না কারোরে কোবামো কামামো আমার দ্বারা এটা সম্ভব হবে না। আপনারা সতর্ক হয়ে যান ইনশাআল্লাহ, আমরা নিরীহ জনগণের পাশে ছিলাম 10 বছর সামনেও আছি, আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রচারণার অংশ হিসেবে একটি মোটরসাইকেল শোডাউন করা হয়, এতে 250টির অধিক মোটরসাইকেল নিয়ে ইউনিয়নের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করা হয়। কাজ হবে না একটা পুরোটা না।
এনকে টেলিভিশন নোয়াখালীর কথা বলে।